ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার সদর থানার অন্তর্গত হেলফুল ফজল ইসলামী যুব সংঘ এনায়েতপুর পশ্চিম পাড়ার উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট মুহতামিম বাইতুল জান্নাত কওমিয়া মাদ্রাসা এনায়েতপুর হাফেজ মাওলানা মুফতি আবু সালেহ সাহেব দামাত বরকাত ও আলিয়া আল্লাহ পাক তারে গোলাম কে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। দিনের খেদমত গুলোকে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ সানোয়ার হোসেন সাহেব, আল্লাহ পাক তারে গোলামকে নেক হায়াত দান করুন, জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি মেহমান, আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ ফয়েজি সাহেব দামাত বরকাত ও আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানকে সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মাও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহ দেশ জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাও জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নাম্বার 109 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান সেরে বলুন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি একই পৃথিবী রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়া আঙ্গুলের টিপ, আল্লাহ পাকও একজন আছে প্রমাণ হইল ঠিক। জোরে বলেন মারহাবা। লক্ষ্য করে দরুদ সালাম, মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা
জেনবি আইমিয়ামে জাইলাতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে, সবাই খুশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে কোরআনের আলো লাভটা কি? আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আসমানের মালিক আল্লাহ পাক তাদের উপরে আসমান থেকে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন দিয়ে ওয়াজ করলে কাদের উপকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাক্কির ফাইন্নাযিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াত 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ করার সময় কোরআন দিয়ে করা দরকার আছে না নাই? কোরআনের আলোচনা শোনার পর প্যান্ডেলে রাখবেন না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করাও, এখান থেকে যে উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা তোমাদের জিন্দগিতে গ্রহণ করো, মেনে নাও। কোরআন থেকে যারা ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব, হেদায়েতের পথটাকে সহজ বানায় দেব। ও উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উত্তম কথা ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ পাক জানায় দিলেন এই মানুষগুলোই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমান মানুষেরাই কোরআনের ভালো কথাগুলো গ্রহণ করে মেনে নেয়, আর যারা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, আমলের নিয়ত কর। সকলে জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় সিন্ধু আল্লাহর নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করব কার নাম? আল্লাহর নামে শুরু করলে বরকত আছে না নাই? সকলে জবান ছেড়ে বলুন, যারা পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন জানাইছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব ও টাঙ্গাইলের মুসলমানরা বলেন তো আমাদের রব কে আল্লাহ আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে ডাক দে বলেন তো আমাদের রব কে আল্লাহ আরো জোরে ডাক দে বলেন আল্লাহ কলিজার সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে ডাক দে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আরেকবার বলেন আল্লাহ আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আসমানের মালিক খুশি না বেজার এ মুসলমান আল্লাহর গোলাম দুনিয়াতে যদি মা কে ডাক দেওয়া হয় মা ও মা মা ও মা এই তো মা ও মা করিস কে কি হয়েছে তো রাগ করে না বাবারে যদি ডাক দেন বাবা ও বাবা বাবা ও বাবা এই অত বাবা বাবা করিস কেন মরনের বিগের উঠছে যদি ভাইরে ডাক দেন ভাই বড় ভাই ও ভাই বড় ভাই এ অত ভাই ভাই করিস আর একবার ভাই বলে ডাকলে তুলে আছার মন হাসানোর জন্য বলি নাই বলার উদ্দেশ্য হলো অতিরিক্ত কয়েকবার মা মা কয়ে ডাক দিলে মায়ের মেজাজ গরম হয় মা রাগ করে বাবার অতিরিক্ত বাবা বাবা কয়ে ডাক দিলে বাবার মেজাজ গরম হয় বাবা রাগ করে ভাইরে অতিরিক্ত কত কয়েকবার ভাই ভাই বলে ডাক দিলে ভাইয়ের মেজাজ গরম হয় ভাইও রাগ করে কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন একটা স্রষ্টা এমন একজন মহামনীষী আমরা পেয়েছি যিনি আমাদের সৃষ্টিকর্তা আসমান জমিনের মালিক আল্লাহ যত ডাকবেন বেশি তত হয় খুশি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না এজন্য সবাই বলুন আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহু আকবার কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হওয়া তো দূরের কথা যে যত বেশি ডাকবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর জিকির জবানে জারি রাখবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বাড়বে কথা কন না কেন যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে সে তত বেশি আল্লাহর নিকটবর্তী বান্দা হবে কথা বলেন ঠিক কিনা এজন্য সে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা দরকার আছে কষ্ট পেয়েছেন আপনারা তাহলে বেশি করে স্মরণ করব কাকে আল্লাহ আরো জোরে বলেন কাকে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞকারী হইও না তাহলে বলেন তো আল্লাহকে বেশি বেশি করে ডাকলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে কথা বলেন ঠিক কি না বাইরে আমার আমি আলোচনা ওই দিকে নিয়ে যেতে চাই না সামনের দিকে যাই যে কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আনাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সেদিন সবাই আমরা জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এরপর পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন জানায় দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পর সেই সৃষ্টিকর্তার নামে যিনি তোমাদেরকে তৈর করেছেন সৃষ্টি করেছেন বলেন তো আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই আছে জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না
সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি কথা বলেন, ঠিক কিনা? তাহলে বলেন তো আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে যাই কি তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না না? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এর ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় যাই কি তাসবিহ পড়ি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সালাত শেষ করি, নামাজ শেষ করি, নামাজ শেষে যদি যারা মুনাজাত করেন, যদিও মুনাজাত নিয়ে দলাদলি দ্বন্দ্ব আছে না নাই, নামাজ শেষে যারা মুনাজাত করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি বলি? হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে কে? ভাইয়ারা আমার দিলের কানটা লাগা শোনেন, এই জন্য যদি কিছু চাওয়া লাগে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? মন খারাপ করছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রব বিকা ফারগব। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দেব। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার এক নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? তাহলে জীবনের পরতে পরতে সব জায়গাতে রব 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 আছে না নাই? আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলাভন হবে, এই গ্রামের অমুক ব্যক্তি আর বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মরণের সংবাদ শোনার পরে, আপনি আমি যখন মারা যাব, কলিজার টুকরা ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী সহধর্মিনী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে তারা বলবে আমার কে নাই, সন্তান নাই, কলিজার ধন নাই, সবাই কাঁদবে, আত্মীয় স্বজন সবাই চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে আমাকে শেষ বিদায় জানাতে আসবে, কথা বলেন ঠিক? আপনি আমি যেদিন মারা যাব, দেখে রঙিন পোশাক গুলো খুলে গোসল করা দেবে বাজান, নিজে জীবনে কতবার গোসল করলাম কিন্তু জীবনের শেষ গোসলটা আর আমি করতে পারলাম না, পারবো? দাদা বলে সেই বাড়ি আমার, বাবা বলে সেই বাড়ি আমার, আমিও বলি এই বাড়ি আমার, কিন্তু তাকায় দেখি দাদা থাকতে পারে নাই, বাবা থাকতে পারে নাই, চোখ বন্ধ করলে দেখি আমিও থাকতে পারবো? বাড়িতে দামি টাইলস লাগাইছেন, ইতালিয়ান টাইলস, আহারে কত সুন্দর বিল্ডিং বানাইছে, ভারতের রাজস্থানের পাথর দিয়া সুন্দর করে সাজাইছেন, কোটি কোটি টাকা খরচ করে এত সুন্দর বাড়ি বানাইছেন, মনে করেছেন যে আপনার জীবনের শেষ গোসলটা কি ওই টাইসালা বাড়িতে হবে? কথা কন অত সেই দুনিয়ার লোক আলহাকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এ দুনিয়ার অর্থের প্রতিযোগিতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা এতটা পাগল, আমরা আল্লাহকে ভুলে গেছি, পাগল হয়ে গেছে প্রত্যেকটা মানুষ, খালি
ছুটতেছি, কেউ টাকার পিছে, কেউ ক্ষমতার পিছে, সবাই বিজি, দুনিয়া কিনে সুপার বিজি, এত ব্যস্ত যে আল্লাহর স্মরণ তাদের ভিতরে নাই। কথা বলেন এখানে, সবাইকে নামাজের দাওয়াত দেয়, নিজে নামাজ পড়ে না। আছে না? আপনারা মন খারাপ করেছেন, কষ্ট পাচ্ছেন, আমার ভাঙা মন নিয়ে চাঙ্গা আলোচনা করা কঠিন, এরপরেও সময়ের হাল যেহেতু থেবে থাকে না, একটু কষ্ট করে হলেও ঠেলে ঠেলে নিয়ে যাইতে হয়, ওই চেষ্টাটা করতেছি আর কি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো জীবনের শেষ গোসলটা, আপনার যে স্বপ্নের বাসা, স্বপ্নের বাড়ি, এর ভিতরে হবে? হবে। তাহলে কিসের বড়া, কিসের ক্ষমতার গরম, কিসের পোশাকের গরম? আপনি কি জানেন অনেক সময় অনেক এমপি মন্ত্রী যখন ক্ষমতা থাকে আগে পিছে প্রশাসনের লোক গাড়িতে পতাকা, যখন ক্ষমতা থাকে না গাড়ি থাকে না পতাকা থাকে না রিক্সাওয়ালাকে ডাকলেও রিক্সাওয়ালাও থামে না। এজন্য বেশি বড়াই করে কোনো লাভ নাই, এই জায়গা অহংকার করার জায়গা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। তুমি কি পারবা তোমার পা দিয়ে জমিনটাকে ফাটায় ফেলতে পারবা? কিসের অহংকার করো, কিসের গরম দেখাও? আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো, এখান থেকে পুনরায় জীবিত করবো। কথা বলেন ঠিক কিনা? কিসের তালুকদার, কিসের ক্ষমতা, কিসের বড়া? সব শেষ হয়ে যাবে। এমনও রাজা বাদশা ক্ষমতায় ছিল যাদের ক্ষমতার দাম্ভিকতা, যাদের অহংকারে, যাদের ক্ষমতার জোরে এলাকার মানুষ থরথরে কাঁপত, ভয় পাইত। সেই ক্ষমতাধর ব্যক্তি আজকে কবরে চলে গেছে, ওর কবরের উপরে গরু ছাগল পেশাব পায়খানা করে, কবর থেকে তাড়ানোর শক্তি নাই। কথা বলেন ঠিক কেন? এই জন্য বড়াই করবেন না, অহংকার করবেন না। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। কথা বলেন ঠিক কেন? যারা দুনিয়াতে অহংকার করে, মশার নাই ভাব নাই, ওরা যেন মাওলা পাকের চাদর নিয়ে টানাটানি করে। কথা বলেন ঠিক কেন? আল্লাহর কুদরতি চাদর নিয়ে যে টানাটানি করে, ওর ভাগ্য ভালো না খারাপ? খালি খারাপ। আমি যদি ধরেন এ ভাই চেয়ারম্যান, অনেক যদি ডাক দেয় এ ভাই আসেন তো, আপনি কথা বলবেন, বলেন মি আমার পোশাক কেন টানেন? একটা সিএসবিলের যদি এই গরম হয় কথা কন না কেন? অনেকে লোক আছে না, কার শরীরের কাপড় টান দিলে সেই কিন্তু গরম হয়। তার মানে বোঝা যায় কি, কাপড় নিয়ে টানাটানি করলে কেউ সার দিবি না। আল্লাহর হলো অহংকার গায়ের চাদর। আল্লাহ অহংকার করবে? আল্লাহ কারো কাছে চায় না, কিছু লেয় না, আল্লাহর কোনো সন্তান নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনি আল্লাহু সমাদ, অমকফিকি, আল্লাহ নির্বাচন করে হয় না, ভোট দেওয়া হয় না, 5 বছর আল্লাহর ক্ষমতা না, আল্লাহর বছর ক্ষমতা চিরকাল। কথা কন ঠিক কেন? এই দিক চিন্তা ভাবনা করে দেখলে কথা ঠিক, অহংকার করলে তো তিনিই করবে, আমি কোন ছাতা কদু? কথা কন না কে? এই জন্য এই শরীরের শক্তি আর ক্ষমতা চিরকাল মানুষের থাকে না। ওই যে চাষা মিয়া বসে আছে দেখেন, ওনার সামনে যদি পূর্ণিমাও আসে চাষা কবে কিছুই লাগবে না, কারণ জীবন শেষ। কিন্তু এই যুবক ওই কবি কিচ্ছু লাগবে না, এরে বিয়ে করি। শিখেন এই জন্য মনে রাখবেন, কথাগুলো মনে রাখবেন, আমি তো মারা যাব একদিন, থাকবো না, আমার কথাগুলো মনে রাখবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আর শরীরের শক্তি চিরকাল মানুষের থাকে না। কি ওজন আলা মানুষ,
এক সময় ডাকছে আসেন খেলা হবে, সেই ভিডিও দেখলে কি মোটা, আর সেই মানুষটা এখন কেমন চিকন হয়ে গেছে, দেখেন নাই? তাহাজ্জুদ পড়ে চিকন হয়ে গেছে, তাহাজ্জুদ ভাই ওয়াজ বোঝা লাগবে, কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে, বেশি ক্লিয়ার করার দরকার আছে বোঝেন? সামনে যাবো, কষ্ট হবে না? তাহলে এই দামি বিল্ডিং এ জীবনের শেষ গোসলটাও নাও হতে পারে, এজন্য ক্ষমতার বড়াই করব না, জায়গা জমির দাম্বি কথা অহংকার করব না। কত মানুষকে আল্লাহ কোটিপতি থেকে রাস্তার ফকিরপতি বানায় দিয়েছে, কত মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়ে সম্মানিত করেছে, আবার কাউকে ক্ষমতা থেকে লাঞ্ছিত করেছে, কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য পরিশেষে জুতার বাড়ি খাওয়া লাগছে, কথা বলেন ঠিক? এজন্য আলোচনার প্রেক্ষাপটে আস্তে আস্তে বোঝানোর জন্য চেষ্টা করব। এজন্য আল্লাহ যখন নিয়ামত দেয় আমানত দেয়, এগুলোর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে না নাই? দিলের কানটা লাগায় আমি অদমের কথাগুলো শুনে যান বাজান, বেশি সময় আমি আপনাদের নষ্ট করব না। আপনি আমি যেদিন মারা যাব চকলেটের মতো মরাইয়া সাদা তিন টুকরা কাপনের কাপড় পড়াইয়া, আত্মীয় স্বজন সবাই মিলে যখন অন্ধকার কবরে রেখে আসবে, ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজান গো আমার আত্মীয় স্বজন সবাই চলে আসবে, ওই অন্ধকার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজান গো আমা আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব কা তোমার রব কে? জীবনের পরতে পরতে রব, রুহের জগৎ থেকে সব জায়গায় রব, কবরের এক নাম্বার প্রশ্ন মার রব কা তোমার রব কে? দুনিয়াতে যারা রবের পথে চলেছে, রবের গোলামি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে মেনেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ আমার রব, আমার আল্লাহ। আর যারা দুনিয়াতে রবের গোলামি করতে পারে নাই, তাদের ভাগ্যে কষ্ট আছে না নাই? নবীর সাহাবী হযরত ওসমান বলেন, কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, এখানে তাকে তিনটি প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের যদি সঠিক সল জব দিতে পারে তার মিজান ফুলজিরাতে আর কোনো টেনশন নাই, আর যদি তিনটা প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তার চাইতে হতভাগা কপাল পরার দুনিয়াতে নাই। এই জন্য আপনাকে আমাকে অনেকে বলে হুজুর এগুলো মুখস্থ আছে, ফেরেশতার ধরবি আমরা এলে মুখস্থ করে রাখছি, আপনি আমল না করলে ইবাদত না করলে মুখস্থ কইরা কোনো লাভ নাই। দুনিয়াতে নকল করে পাস করছেন তো ধান্দায় আছে, যে কবরে যাও নকল করবে, দুনিয়াতে দুই নাম্বারি করে টাকার মালিক হয়েছেন মনে করছেন কবরে যা তিন নাম্বারি করবে, পরকাল পরকালে ওখানে কোনো সাহায্যকারী নাই, ওখানে কোনো টাকা পয়সার কারবার নাই, ওখানে কোনো সিটিং ভাওতাবাজি, আরে ভুল করে তাও ফাঁকি মেরে ভারতেও ঢোকা যাবে, কিন্তু ওই জায়গায় কি ভুল করে মনে করছেন ফেরেশতাদেরকে ধাপকি মেরে, ফেরেশতাদের কোন ভাই লেন কানামা শিখেলি, চোখ বন্ধ করেন ফেরেশতা কি করেন, চোখ বন্ধ করেন মনে করছেন এদিকে জান্নাত ওইদিকে জামানে ধাম করে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, অতই সজা আপনার যত চালাকি যত দুই নাম্বারি যত বাহাদুরি সব এই জমিনের উপরে, কবরের নিচ থেকে আপনার আর কোনো কর্তৃত্ব নাই, আপনি কি করে গেছেন, কত বুদ্ধি দুনিয়ায় ছিল কোনো বুদ্ধি কাজে আসবে না, আমল ভালো কবর ভালো। বিশ্বনবী বলেছেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, যার আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত, জোরে কর না ওজন, তাহলে ভালো আমল আপনি জান্নাতি, খারাপ আমল বদ আমল আপনি জাহান্নামে, কথা বলেন ঠিক? কে মন খারাপ কষ্ট পেয়েছেন আপনারা? কি আলোচনা করতেছিলাম ভুলে গেছেন?
তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রব কে তাহলে সব জায়গায় রব আছে না নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব আল্লাহ আর রাসূলুল্লাহ বলেন আমাদের রব আল্লাহ আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহু আকবার তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আসি যে সবাই পাকফাকালির মুখে শুনি তাসবিহ কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবই আমার সব জোরে বলেন মারহাবা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব আল্লাহ কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মানুষকে একটু পাওয়ার একটু রাজত্ব একটু ক্ষমতা দান করলে সেই মানুষগুলো নিজেকে আনা রব্ব কোমল আলা বলে দাবি করে কথা বলেন ঠিক কি না রাগ করেছেন মনে হয় না এরকম একজন জালেম এসেছিল জালেম শাসক জালেম বাদশা নাম ছিল তার ফিরাউন কি না ফিরাউন তার নাম চারটি নাম পাওয়া যায় কয়টি নাম চারটি এক নাম্বার তার নাম ছিল কাবুস কি নাম কাবুস বলখিয়াও বলা হয় কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন একে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাইছে জিরো থেকে কি বানাইছে হিরো কিন্তু হিরো হওয়ার পরে আল্লাহকে ভুলে যায় নিজেকে রব বলে দাবি করেছিল এই জালেমের নামই ফেরাউন জোরে বলেন এই জালেমের নাম কি যদি তার জীবন থেকে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি কষ্ট হবে কি না ব্যথা পাবেন না তাহলে শুরু করি ছেলে গেলে তো ভালো কয় আচ্ছা দিলের কানটা লাগা শুনেন তাহলে এই আলোচনার প্রেক্ষাপটটা কেন টানলাম কেন এবা বলবো কেন এবা বোঝাতে চাই যদি জ্ঞানী মানুষ হন তাহলে বুঝতে পারবেন কথা কোন নাকি জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট বেশি ক্লিয়ার করার দরকার নাই কেরমান কাতিবিন সব দিকে আছে না আছে এই মাঠে মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিল ছিল কথা কোন নাকি মুফতি আমির হামজা ভাই বাংলাদেশের এখন যুবকদের একজন যুবকেরা যাকে কলিজা দিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক কি না মুফতি আমির হামজা ভাইকে আসতে দিল না কত 22 ডিসেম্বর ছিল প্রোগ্রাম তাই না দেখেন এরপরেও এই প্রোগ্রামটা অনেক বাধার সম্মুখীন হয়েছে এটাও হবে কি না এরকম অনিশ্চিত ছিল এর আগে একটা ডস খাইছে এজন্য জনসাধারণ মনে একটা প্রশ্ন এটা মনে হবে না এ তার উপরে আবার নির্বাচন সব মিলে একটু জনগণ কম হয়েছে কষ্ট পাইছেন আপনারা আমি গতকালকে ঠাকুরগা একটা মাহফিল করেছিলাম প্রায় দিনের বেলায় 3-4 লাখ মানুষ এসেছে কত কয়েকদিন আগে সুয়াডাঙ্গা এক মাহফিল করছি 4-5 লক্ষ মানুষ আসছে কোরআনের পাগল হয় কার পাগল হয় কোরআনের আকর্ষণ আপনারা কি মনে করছেন এক একজন মুফাসসির বড় হবে কোরআনে কথা বলবে তাদেরকে থামায়া দিবেন ওই জায়গায় আর কেউ আসবে না কথা বলেন না কেন এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করবেন 10 জায়গায় চালু করে দেবেন কে কারণ এই কোরআনের সুইচ তো আল্লাহর হাতে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহু আকবার বলেন এই কিতাব নাজিল করেছি আমি এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে বলেন আল্লাহু আকবার এজন্য পৃথিবীর কোন বাতিল শক্তি কোন জালেম জুলুম করে দিন আর ইসলামকে জমিন থেকে উৎখাত করতে পারবে না দিনের আলোকে জমিন থেকে নিভায় দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন জানে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে
দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিফায় দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন কথা বলেন ঠিক কিনা এই আলো নিভানো সম্ভব নাই একটা ভাতিজা দুর্বল বোকা শোকা ওর চাচা ঢাকায় থাকে তো এলাকায় আসছে ডেকে বলে ভাতিজা গ্রামে অঞ্চলে পড়ে থাকে কি করবি চল আমার সাথে ঢাকায় এই ভাতিজার অভ্যাস ছিল হারিকেনের বাতি হোক আর ল্যাম্পোর বাতি হোক আলো জ্বললে আর ঘুম আসে না কথা কি বুঝতে পারছেন হারকিন ল্যাম্পো ল্যাম্পো এগুলো চেনেন না আপনারা মোমবাতি চেনেন তো আচ্ছা এগুলো কিভাবে ফু দিলে নিভে যায় যায় না তো এই ছেলেটা ঢাকা শহরে চাচার সাথে যায় পাঁচতলা বিল্ডিং এ তৃতীয় তলা একটা ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিয়েছে রাত্রি ১২টা পার হয় ১২টা পর্যন্ত এই ছেলে এরকম বিদ্যুতের বাতি জ্বলতেছে এরকম বাতি জ্বলে না বাল্ব গুলো জ্বলতেছে না ও বাতির কাছে যায় ফু মারে নিভে না অনেক চেষ্টা করে ফু মারে নিভে না এরপরে চাদর দিয়ে চাপে ধরছে নিভে না এরপর এরকম বাতাস করে নেভে না এরকম করতে করতে বিরক্ত হয়ে গেছে চাষা চিন্তা করে গ্রাম থেকে ভাতিজা আসছে ঘরে কি করে দেখি তো যায় দেখে ভাতিজার রুমের ভিতরে বাতি জ্বলতেছে এখন পর্যন্ত কয় ভাতিজা ঘুমাও না আরে চাষা আপনার বুদ্ধি কাঁচা কি হয়েছে বাবা কয় বিল্ডিং এ কি বাতি লাগাইছে এতবার ফু দিলাম নেভে না চাদর দিয়ে চাপে ধরলাম নেভে না এরপরে আমি বাতাস দিলাম হাত দিয়ে নেভে না তখন ডেকে বলতেছে ভাতিজা বুদ্ধি আমার কাঁচা না তুই ভাতিজা বোকা তোর ইমানে লাগছে বোকা শয়তান তোরে দিয়েছে ধোকা তুই কি মনে করিস আমি তোর চাচা বুদ্ধি কি আমার অতটাই কাঁচা দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সুন্দর বিল্ডিং বাড়ি বানাইছি এ ভাতিজা তুমি যদি মনে করো এটা তোমার ল্যাম্পোর আলো বা হারি কেনার আলো ল্যাম্পোর আলো না যে ফু দিয়ে নিভাবি হারি কেনার আলো না যে ফু দিয়ে নিভাবি মোমবাতির আলো না যে বাতাস দিয়ে নিভাবি আর নির্দিষ্ট স্থানে একটা সুইজ আছে ওই সুইজেতে ইংরেজিতে লেখা আছে ওয়ান অফ ওয়ানে চাপ মারবি আলো দেবে অফে চাপ মারবি বাতি নিভে যাবে তখন ভাতিজাকে বোঝায় দিল ভাতিজা এর নির্দিষ্ট স্থানে একটা সুইজ আছে কথা কন ঠিক কিনা এই উদাহরণটা কেন দিলেন হুজুর এইটা বোঝানোর জন্য দুনিয়ার ভাতিজার মতো বোকা যারা যারা আল্লাহর দিনের আলো ইসলামের আলো নিভায় দিতে চায় মনে রাখবেন এই বাতির সুইজ এই আলোর সুইজ দুনিয়ার কোন জালেম বেঈমানের কাছে নাই দুনিয়ার কোন নাস্তিক কাফেরের কাছে নাই এই সুইজ আসমান থেকে সরাসরি নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ এজন্য কোরআনের কোরআনের পাখিদের দেশ থেকে বিতাড়িত কোরআনের কথা বন্ধ করা যাবে না কোরআনের মাইনা পাখিদের খাঁচাই বন্দি করে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিল বন্ধ করে দেশ থেকে ইসলামকে বিতাড়িত করা সম্ভব হবে না এদেশের হক্কানি ওলামা ইকরামদেরকে আল্লামা মামুনুল হক সহ যাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছেন মনে রাখবেন এক জায়গায় বন্ধ করবেন ১০,০০০ শোনার জন্য আসবে না আর এক জায়গায় চালু হয়ে গেলে ১০,০০০ মানুষ আসবে মাথায় তো তারে ধরবে না আল্লাহ বন্ধ যত করবেন তত বাড়বে কথা বলেন ঠিক কিনা কষ্ট পাইছেন মৌমাছির চাক চেনেন না এ মুসলমান মৌমাছির চাক চেনেন না ওখানে যদি ঢেল মারেন অবস্থা ভালো না খারাপ তো মুসলমানেরা হলো দুনিয়ার মৌচাকের মতো ঢেল দেবেন একবার যদি মুসলমানেরা জেগে ওঠে যারা নবীর দুশ্মন যারা কাদিয়ানি রসুলের বিরুদ্ধে আশেবাজে মন্তব্য করে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে হক্কানি ওলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলে ওলামা ইকরামদের ব্যানার নিয়ে দাড়ি টুপিতে আগুন লাগায় মনে রাখো দুনিয়ার নাস্তিকেরা মুসলমানেরা ইমানদাররা যদি একবার জেগে ওঠে পালানোর জন্য গর্ত খুঁজে পাবি না কথা বলেন ঠিক না কষ্ট পেয়েছেন নাকি আপনারা
মন খারাপ এই জন্য আমরা ওই বারবার মাঠে নামি না একবারে ফাইনাল খেলার দিনে কথা কোন ঠিক কেন ট্রফি কাউকে নিয়ে যেতে দেব না ঘরে করে আমরাই নিয়ে যাব এজন্য ইসলামালাদেরকে একটু সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আসবেই সুদিন একদিন পৃথিবীর জমিনটা মুসলমানের দখলে আসবে একদিন কথা বলেন ঠিক কেন এই পৃথিবীর আকাশে কালেমার পতাকা উড়বে একদিন কথা বলেন ঠিক কেন তমাম পৃথিবী আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে একদিন কথা বলেন ঠিক কেন ভাইরা আমার কপাল হারলে সেদিন আর কিছু করার থাকে না মন খারাপ ছেলে ছিল জিরো বানাইছে হিরোকে একটা ভবঘুরে যুবক ছিল কোনো কাজকর্ম ছিল না ওই রকম সারা দেশ ঘুরে দেখে মা বাবা আসিয়ার মতো একটা মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করছে তারপরে ছেলেটা যেন ভালো হয় এরপরে সে ভবঘুরে যুবক হয়ে ঘোরাফেরা করে কথা কন ঠিক কেন ভবঘুরে যুবক মানে বোঝেন না এলাকায় কোনো কাজকর্ম নাই মদিয়া বা ফেন্সিল গাঞ্জা মদ খাইয়া গাছের ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেয় বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবি না আজ একটু বেশি পরিমাণে খাইছি যারা নিশা কইরা মদ দিয়া বা ফেন্সিডিল খাইয়া বউরে মা কয়ে ডাক দেয় এই যে নিশাখোর যারা আছে এরা সমাজের ক্যান্সার কথা বলেন ঠিক কেন একটা পরিবারকে ধ্বংস করে জানো একজন নিশাখোর থাকায় যথেষ্ট এজন্য এই নিশাখোর মানুষগুলো হলো সমাজের জন্য অভিশাপ এজন্য নিশা থেকে আমাদের ফিরে আসতে হবে কথা কর ঠিক কেন কি বাবু পুরে গেছে আহ এ আপনারা জানো ওঠেন না কারণ এই মাহফিলে যুবকেরা কোনো টাকা নেবেন বিদেশকে ফ্রি ওয়ার শুনতেছেন এই হিলফুল ফুজলের যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করছে আর তাদের ডাবল পরিশ্রম হয়েছে এর আগে হইতে পারে নাই এরপরে কষ্ট করে করছে তার মানে দুইবার ওদের খরচ হয়ে গেছে তা আমি ওকে বললাম যে এই যে ভাইরা যে দোয়া টোয়া চাইছে কিছু দিছে কইছে না হুজুর কথা বলছেন তো এজন্য খালি দোয়ার উপর দিয়ে যাচ্ছে দাওয়া কেউ দিচ্ছে না ওদেরকে এখন এরপর নিজেরা পকেটের টাকা দিয়ে যুবকেরা কষ্ট করে এলাকাবাসীর সহযোগিতা আপনারাও তাদেরকে গোপনে সহযোগিতা করবেন টাকা যে রুমেল ছেড়ে দিয়ে কালেকশন করতে আর কি এই যে ছেলেপেলা আছে এখানে এমনি গোপনে 2-1 হাজার টাকা দেবেন এলাকাবাসী যারা আছেন যে তোমরা কষ্ট করে মাহফিল করছো প্রতি বছর কইরো ভালো ভালো মেহমান নিয়ে আসো এরকম ওদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই ওই রকম একেবারে ঢালাও ভাবে কালেকশন কেন করা লাগবে আপনারা নিজেরা গোপনে গোপনে দেবেন ইনশাআল্লাহ বিশেষ করে এলাকাবাসী যারা আছেন এই এই বছরে কোন বক্তা দাওয়াত দিলাম হ্যাঁ তুমি ভালো করছো নাও 1000 দিলাম কথা কোন ঠিক কি রাগ করেছেন না আমার আজকে খুব ভালো লাগতেছে এই মাহফিলে কোনো কালেকশন হবে না আমি খুব খুশি এই জন্য ওই যে অত আওয়াজ আটকে ধোয়া লাগছে না এই জায়গা থেকে পরে বল বলে কিছু কোয়া লাগছে না ডাইরেক্ট লাইভ চলতেছে যা বলতেছে এটাই খাওয়া লাগে উপায় নাই মন খারাপ তারপরে তো বোঝেনি চতুর্দিক দিয়ে বিপদ আপদ চলতেছে এর মধ্যে আমরা সামনের দিকে যাব কি ছিল ভব ঘুরে যুবক ভাইরা আমার এলাকায় কোনো কাজকর্ম না পেয়ে মিশরের জমিনে চলে গেল মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার কিসের লেবার এরপরে ওই দেশের সরকারি গোরস্থানে একজন দারোয়ান লাগবে ইন্টারভিউ চলতেছে ওই লাইনের ভিতরে কাবুজ নামের ফিরাউনও দাঁড়ায় গেছে বাদশার সামনে যাওয়ালে বাদশা ভিনদেশ থেকে আসছে আপনার অনেক সুনাম সুখ্যাতি শুনেছি শুনেছি আপনার চাইতে মিশরে আর কোনো ভালো মানুষ নাই পাম মারতেছে দুষ্ট লোকের মিষ্টি কথা এমন কায়দায় ফিরাউন উপস্থাপন করছে বাদশা গইলে গেছে বাদশা রে ইন্টারভিউ বন্ধ কর এই যে কি সুন্দর একটা ভদ্র স্মার্ট ছেলে এসেছে এরে গোরস্থানে চাকরি দিয়ে দে যা গোরস্থানে চাকরি পাইছে চিন্তা করে এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া সরকার তো বেতন দেবে বাদশা তো বেতন দেবে আমারও তো একটা কিছু দরকার তখন একটা সিস্টেম চালু করলো যারা লাশ দাপন করতে যায় তাদেরকে বলে শোনো তোমরা যদি এই সরকারি গোরস্থানে লাশ দাপন করতে চাও প্রতি লাশ প্রতি আমার একটা করে দেরহাম দেওয়া লাগবে যদি না দাও লাশ দাপন করতে দেব না জনগণ চিন্তা করলো
একটা টাকার জন্য একটা দিরহামের জন্য বাদশার দরবারে নালিশ নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে বিচার আচার হইতে। অতএব একটা টাকা যদি পায়, একটা দিরহাম যদি পায়, এই গোরস্থানের ছেলে গরিবটাই পা, এই চিন্তা করে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ওই দেশের মধ্যে মহামারী দেখা দিল, মহামারী, ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানের ভিতরে লাশ দাপন হয়। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল যে টাকা রাখার আর জায়গা নাই, এত টাকা। আমাদের এখন পৃথিবীতে মহামারী চলতেছে না? হ্যাঁ, পৃথিবীতে বহু বছর পর পর এরকম মহামারী আসে। জালেমেরা যখন জুলুম, অত্যাচার, নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তখন হালকা করে একটা সাইজ দেওয়ার জন্য হালকা করে একটা রোগ, বালা, মুসিবত, ছোটখাটো বিপদ, মহামারী পাঠায়। কথা কোন ঠিক কেনা? কারণ আপনি 8-9 মাস আগের চিত্র যদি দেখেন, প্রত্যেকটা দেশে খালি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছিল দুনিয়ার জালেমা। ফিলিস্তিনের মা বোনদের আত্মচিৎকার, একাধিক মানুষ ধরে ধরে তাদেরকে ধর্ষণ করেছিল বিভিন্ন দেশে, উইঘুরের মুসলমানদের নির্যাতনের কথা, চাইনার মুসলমানরা রোজা ছিল জোর করে মদ খাওয়াইছে। কথা কন না কে, রোজা আসিস কেন, জোর করে ধইরে ধইরা মদ খাওয়াইয়া দিস। ভারতে মুসলমান মারা শুরু হয়ে গেছিল, কথা কন ঠিক কি? চতুর্দিকে যখন মুসলমানদের উপর নির্যাতন জুলুম এত ভাবে চলতেছে, পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে গেছে, আসমানের মালিক একটা হাতিয়ার পাঠাইলেন, নাম হলো করোনা। সামান্য একটা রোগ, জ্বর, সর্দি, গলা ব্যথা, কাশ, এরই নামই হলো করোনা। কথা কন না কে, পৃথিবীতে আগে ছিল এমন ভাবে ভাইরাসটা ছড়িয়ে পড়েছে, আজকে পৃথিবীর মানুষ এখনো আতঙ্ক নিয়ে বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই আতঙ্ক থেকে বাঁচার জন্য এক দেশ আরেক দেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে, এক দেশ আরেক দেশের মানুষকে ঢুকতে দিচ্ছে না, প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো, বর্ডার গুলো বন্ধ করে দিল, আকাশ পথে বিমান বন্ধ হয়ে গেল। শুধু কি তাই, পরিবারের ভিতরে বাবা মারা গেলে ছেলে দেখতে যায় না, ছেলে মারা গেলে বাবা দেখতে যায় না, স্ত্রীর করোনা হয় স্বামী ফেলা যায়, স্বামীর করোনা হয় স্ত্রী ফেলা যায়, ভাইয়ের করোনা হলে বোন চলে যায়, বোনের করোনা হলে ভাই চলে যায়। এমন একটা রোগ, মহামারী, মনে করেছি সুয়াশা ধরলেই শেষ, এরকম চিন্তা ভাবনায় আমরা কত না দৃশ্য দেখলাম যে মা করোনায় আক্রান্ত হওয়ার কারণে জঙ্গলে ফেলা গেল, বাবা করোনায় আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ফেলা গেল। এমন একটা কিয়ামতের মিনি কিয়ামত পৃথিবীতে আল্লাহ দেখাইলো, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানেও কিন্তু বাবা তার সন্তানের পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। আজকের দুনিয়ার এই করোনা মহামারীর এই মিনি কিয়ামত আমাদেরকে তাই বুঝাইয়া যাচ্ছে যে কিয়ামতের তাহলে কঠিন অবস্থা আরো কত ভয়াবহ হবে, কথা বলেন ঠিক কিনা? যেদিন পৃথিবীতে কোনো গাছ পাতা পাতা তরুলতা থাকবে না, পৃথিবীর শান্তি আরামদায়কের কোনো জায়গা থাকবে না, যেদিন মানুষ জমিন থেকে উলঙ্গ উলঙ্গনী হয়ে উঠবে, সেদিন মানুষের নজর থাকবে শুধুমাত্র আসমানের দিকে, সূর্যের 12টা তাপ যখন দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলো যখন গলা শুরু হয়ে যাবে, জমিনটা যখন তামার জমিনে পরিণত হয়ে যাবে, মানুষ যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, মানুষের চোখ দিয়ে কাঁদতে কাঁদতে যখন চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে, কুকুরের মতো মানুষের জিহ্বা ঝুলে আসবে, ওই বিপদের দিন কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কি কল্পনা করতে পারছেন? এই সাধারণ করোনাতে যদি অবস্থা হয়, তাহলে এত বিশাল বিপদ যে কিয়ামতের ময়দানে ঘটবে, যেদিন শেষ বিচার কায়েম হবে সেই দিন এই ঘটনাগুলো ঘটবে, তাহলে বলেন তো সেই দিনের ভয় আমাদের দিলের ভিতরে ঢুকানোর দরকার আছে না? সেদিনও নিরাপদ জায়গা, নিরাপদ বাসস্থান, ভিআইপি ক্যাটাগরির কিছু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভিআইপি আরশে আজিমের ছায়া তাদের জন্য অপেক্ষা করবে, আল্লাহর আরশের ছায়া, যেখানে মাত্র শুধুমাত্র 7% মানে 7 শ্রেণীর মানুষ সেখানে জায়গা পাবে। বলেন আল্লাহু আকবার, সাত শ্রেণীর মানুষ, এই 7 শ্রেণীর তালিকার মধ্যে আপনাকে থাকতেই হবে, কথা বলে না কেন? রাগ করেছেন? যাই হোক, আমার আলোচনা কিন্তু ওইদিকে না, আমি একটু এদিকে ওদিক ঘুরে বেড়ে আবার জায়গা মতো আসতেছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মহামারীর কথা বলতে গিয়ে এগুলো বুঝাইলাম। বলেন তো মহামারী এসে আপনারা ছোটখাটো কিছু শেখেন নাই, দেখেছেন না? হ্যাঁ, খালি কয় হাত সাবান দে ধো, বিচ্ছে কয় সেকেন্ড,
বিচ্ছেদন ধুলে করোনা নাই আর একটা মুখে মাস্ক শেষ আর কিছু লাগবে না আর আজ মাঝে মাঝে কি গোলে হ্যান্ড স্যানিটাইজার এই এগুলা থেকে নাকি করোনা বাঁচাচ্ছে আহারে এ দেশের কত মানুষ করোনা এক না কথা বলল আগে পরে আল্লাহর নামও নেই নাই আছে না খালি বলে স্বাস্থ্যবিধি মানেন আগে বলেন আলহামদুলিল্লাহ অন্য অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি আমাদের উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই আমাদের ভরসার একমাত্র জায়গা আল্লাহ আমরা বেশি বেশি করে আল্লাহকে সিজদা করি তওবা ইস্তিগফার করি যতটুকু পারি সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজে চলার চেষ্টা করি আরে ভাই আমেরিকার মতো দেশ হিমশিম খায়া যাচ্ছে লন্ডন কি হয়ে যাচ্ছে ভারতের দাদা বাবুরা কি হয়ে যাচ্ছে সেই তুলনায় পৃথিবীর এই দেশটাকে আল্লাহ কেন এত ভালো রাখলেন কি মনে করেছেন আপনারা করোনার সাথে শক্তি মোকাবেলা করেছেন এই জন্য আপনারা এই জনগণকে সচেতন করেছেন এই জন্য না না আল্লাহর কসম করে বলতে পারি এদেশের হককানি ওলামা ইকরাম মুফতি মুহাদ্দিস হাফেজকারী ইমাম খতিব মুয়াজ্জিনদের রাতের আধারে তাহাজ্জুদের সালাতের চোখের পানির কারণে হাফেজ বাচ্চাদের কণ্ঠের কোরআন তিলাওয়াতের কারণে অসংখ্য মুরব্বী বাবাজিদের দাড়ি পাকা মুরব্বীদের সেজদার কারণে অসংখ্য তরুণ যুবকদের সেজদার কারণে আল্লাহ রব্বুল আলামিন এখনো এই দেশটাকে ভালো রেখেছেন ঠিক ওই টেলিভিশনে লাইভ টক শোতে বৈশা চাপাবাজির কারণে না না আল্লাহ ভালো রাখছে শুধুমাত্র তার প্রিয় বান্দাদের চোখের পানির কারণে ঠিক ওরাও তাহাজ্জুদ পড়ে কথা কান ঠিক কিছু তাহাজ্জুদের ফলাফল তো দেখতেছেন দেখেন নাই যে ব্যক্তি 22 বছর ধরে আল্লাহর ইবাদতে ধ্যানে মগ্ন 70-80 রাকাত নামাজ পড়ে অন্তত তার মুখে তো নবীর সুন্নতি দাড়ি থাকা দরকার ও তুমি দাড়ি ছাড়াই আল্লাহওয়ালা হয়েছো এ তো কঠিন কি কঠিন পীর কথা কন না কা হ্যাঁ দেওয়ান বাগির সে বড় কিচ্ছু বলার দরকার নেই রাগ করেছেন আপনারা দাবি করতে পারে এখানে তো হুজুর বসে আছে উনি যদি দাবি করে যে আমি তাসাউফের সম্রাট আমি বড় আল্লাহর ওলি হয়ে গেছি মানা যা কিন্তু পাশে যে ভাই বসে আছে উনি যদি দাবি করে ওনার সাইডে আমি বড় আল্লাহর ওলি তখন কি মনে হবে ফাজিল নাম্বার ওয়ান কথা কান ঠিক কিনা তো ওদের বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে ভাই মন খারাপ কেন করে উদাহরণ কি দিতেছে আপনি জানো মনে করেন ফাজিল নাম্বার ওয়ান তুই এত তাহাজ্জুদ পড়িস কোরআন পড়িস তোর মুখে দাড়ি গুটি 22 বছরের ইবাদতের ফলাফলটা কি রাগ করেছেন আপনারা হ্যাঁ এইজন্য আল্লাহর আল্লাহওয়ালারা নিজেকে জাহির করে না যে আমি এই এই করি ওনারা গোপন রাখে বলে না কথা কয় বড় বড় আল্লাহওয়ালাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে হুজুর কিয়ামতের অবস্থা কি হবে কবরে কি অবস্থা হবে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে আমি জানি না আমার মতো গুনাহগারে যে কি অবস্থা হবে আমি জানি না অথচ তারা শত শত বার রসূলকে স্বপ্নে দেখেছেন কথা বলেন ঠিক কেন বাইরে আমার দিলের কান্তা লাগা শুনেন কথা অনেক বলে জীবন খারাপ দিলের কান্তা লাগা শুনবেন এজনে নিজেকে আল্লাহর ওলি দাবি করলে সবাই আল্লাহর ওলি হতে পারে না আল্লাহওয়ালা কেমন আমরা জানি আল্লাহওয়ালাদের আমরা চিনি কথা কন ঠিক কেনা বাইর আমার দিলের কান্তা লাগা শুনেন কোন ব্যক্তিকে আমি আক্রমণ করে কোন কথা বলি না এতটুকু বোঝানোর জন্য বলতেছিলাম বাস্তবতাকে টার্গেট করে মন খারাপ করেছেন মনে হয় না রাগ করেছেন চলুন আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়া যাক এইবার গোরস্তানে দারোয়ান হয়ে এত টাকার মালিক হয়ে গেছে টাকা রাখার আর কোনো জায়গা নাই বাদশাহ দরবারে হাজির হয়ে গেল বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়েছে এই টাকাগুলো দিয়ে আমি একটু গরিব দুঃখী মানুষের উপকার করতে চাই এই সমাজের মধ্যে যারা দুঃখী মানুষ খাজনা পরিশোধ করতে পারে না ওই সমস্ত মানুষদের খাজনা পরিশোধ করে আমি একটু জনসেবামূলক কাজ করতে চাই কথা বোঝেন নাই মনে হয় নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই আছে আমার এলাকায় একজন আছে ইট পাড়তেছে দুই গাড়ি ইট মানুষজন জিজ্ঞাসা করে ভাইজান কেন ইট পাড়তেছেন রাস্তার মধ্যে ব্যাপারটা বুঝতে পারলাম না লোকটা ডেকে বলে আপনি কি বলেন আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় বৃষ্টি হলে এই রাস্তাটা কিসে কাদা হয়
আপনারা হাটে বাজারে যাইতে পারেন না আপনাদেরকে কাদার মধ্যে রাইখা আমি কিন্তু মনের মধ্যে শান্তি পাই না আপাতত দুই গাড়ি ইট পেরে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসব যদি একবার আমার মার্কাই স্যার আর আমি যদি একবার এলাকার নেতা হতে পারি আমার এক নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব ঠিক কথা কন না ঠিক এরকম সাফাবাজি দিয়ে যদি একবার নেতা হতে পারে আর আমরা কিন্তু কম খারাপ না ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নয় ভক্ত গাঁজা খায় পাঁচ সপ্ত ঘুম চুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর দেশের খুবই শক্ত শুষে খাই গরিবের রক্ত কথা কন না ওই নির্বাচনের চা পাতিলে রান্না করে বৃষ্টি হওয়ার পরে খেরে পালা নিজ দেশে পানি যায় আর ওই নির্বাচনের চা দুইটা রং হোমান কথা কন না যে দেশের মুসলমান একটা বিড়ির জন্য চায়ের জন্য একটা ভোট আমানত যারে তারে দেয় মসজিদের ইমাম নেওয়ার সময় কি ইন্টারভিউ হুজুরের বউ পর্দা করে কিনা হুজুরের শাশুড়ি কেমন হুজুরের মাও কেমন হুজুরের দাদি শাশি নানি শ্বশুর চোদ্দ গুষ্টিক দেখে হুজুরের ছেলে মেয়ে সব দেখে কয় হুজুর চলবে আর সমাজের নেতা নির্বাচিত করে যার মোষ যত বেশি মোটা যার ঘুড়ি যত বেশি মোটা মনে করে এই পারে ঘুড়ি দিয়ে ঠেলে কিনে আই বিচার করবি মোষ পাকায় কি অভিনয় করবি সৎ লোক দেখালে নামাজি দেখালে আল্লাহওয়ালা দেখালে আমানত দারিতা রক্ষা করবি এমন বেচারা দেখালে আমি কারো দালালি করবে আসি আমার কথা হলো নিরপেক্ষ ভাবে বলতেছি ভালো যে তাকে নির্বাচিত করতে হবে যাকে দিয়ে এলাকার উন্নতি হবে জনগণের কাজ হবে কথা বলেন ঠিক কেন রাগ করেছেন না এজন্য মার্কা থাকে যে কয়দিন নেতাদের আনাগোনা সে কয়দিন ভোট নেওয়া শেষ আনাগোনা শেষ এমন এই যে মনে করেন চতুর্দিকে নির্বাচন শুরু হয়ে গেছে এখন নেতা আসবে সালাম 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 মানে দুই হাতে চতুর্দিক সালাম দেবে এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিচ্ছে সামসেরা করছে নেতা ওটা তো মানুষ না ওটা খেজুর গাছ নেতা করছে আমি মনে করছি এটাও ভোটার রে কথা বলছেন নি এই অবস্থা চলতেছে ভাই রাগ যান করেন না মন খারাপ করছেন বাইরে আমার দিলের কানটা লাগা শোনেন এজন মার্কা থাকে যে কয়দিন নেতাদের আনা গোনা সে কয়দিন নির্বাচন শেষ নেতারা আসতেছে এখন বেশ এরপরে দেখবেন নেতা নির্বাচিত হয়ে গেলে আপনার কাছে আর আসবে না আপনারই যাওয়া লাগবে মাঝে মাঝে আসে যে জুমার নামাজ পড়ে বলি ভাই কেমন আছেন এলাকার কি অবস্থা কোনো সমস্যা আছে খোঁজ খবর নেয় আরে দাওয়াত দিলেও পাওয়া যায় না কথা কন না কে আমার এলাকায় ঠাই করে গাইবান্ধার কথা বলছি টাঙ্গাইল ভালো টাঙ্গাইলের নেতারা সব আল্লাহ ওয়ালা একেবারে আল্লাহর জিন্দে ওলি এ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ কো বাইরে আমার দিলের খানটা লাগা শুনেন আপনাদের কথা বলবো না আমি যা বলতেছি সব ভারত ভারতের নেতাদের এরকম অবস্থা এ দেশে তো সবাই আল্লাহ ওয়ালা ওপর থেকে শুরু করে এ পর্যন্ত সবাই আল্লাহ ওয়ালা কথা কন না কে রাগ করেছেন আপনারা মন খারাপ করেছেন কষ্ট আমি আপনাদেরকে দিতে চাই না এজন্য নির্বাচিত হওয়ার আগে যত ওয়াদা দেন জনগণের সাথে প্রত্যেকটা ওয়াদা পালন করার দরকার আছে না নাই হ্যাঁ বুঝে শুনে কাজ করবেন সামনের দিকে যায় জনগণের খাজনা পরিশোধ করে দিলেন গরিব মানুষকে টাকা পয়সা দিয়ে দিলেন সমস্ত গরিব মানুষগুলো যায় আর বলে হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা বাদশা হইতো না জেনে আমাদের কপাল খুলে যেত কথা কন না খে এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগেই তো জনগণের উপকার করেছে সমস্ত মানুষ বলে কারে বলে ওই গোরস্থানের দারোয়ান ছেলেকে এক চান্সে ওই দেশের নির্বাচনে পাশ করলো গোরস্থানের ছেলে কাবুস মন্ত্রী হয়ে গেল এইবার ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল
এইবার ফিরাউন পাতিনাতা সাতিনাতা সমস্ত জনগণকে ডেকে বলে আপনারাই বলেন রাজ্যের বাদশা হবে কে বাদশা ছাড়া তোর দেশ চলবে না আপনারা যাকে সমর্থন দেবেন তাকে আমরা বাদশা বানাবো সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ আসমান জমিন আর কেউ নাই আপনি আমাদের বাদশা হয়ে যান আর যারে তারে দেশের প্রধানমন্ত্রী বানান আমাদের কোনো আপত্তি নাই